শরীয়তপুরে জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনে প্রকাশ্যে ভোট দেওয়ার ভিডিও ধারণ করতে যাওয়ায় মোটরসাইকেল প্রতীকের প্রার্থী হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজের সমর্থকদের হামলায় অন্তত 10 জন সাংবাদিক আহত হয়েছেন। শরীয়তপুর জেলা প্রতিনিধি জুয়েল মিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 21 মে মঙ্গলবার বেলা 11টার দিকে উপজেলার সেনেরচর ইউনিয়নের ফরাজি দারুসুন্না হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে 7 জনের নাম পাওয়া গিয়েছে। তারা হলেন রাজধানী টিভি জেলা প্রতিনিধি জুয়েল মিয়ার ক্যামেরা পার্সন আলামিন, বার্তা বাজারের প্রতিনিধি আশিকুর রহমান হৃদয়, জায় জায় দিনের জাজিরা প্রতিনিধি ইমরান হোসেন, দৈনিক জবাবদিহির জাজিরা প্রতিনিধি সুজন মাহমুদ, দৈনিক সংবাদের জাজিরা প্রতিনিধি পলাশ খান, ঢাকা ক্যানভাসের প্রতিনিধি বরকত মোল্লা, বাংলাদেশ সমাচারের রুহুল আমিন, কালবেলার জাজিরা প্রতিনিধি আব্দুর রহিম। আহতদের মধ্যে রাজধানী টিভির ক্যামেরা পার্সন আলামিন, দৈনিক সংবাদের জাজিরা প্রতিনিধি পলাশ খান, জবাবদিহির প্রতিনিধি সুজন মাহমুদ, বার্তা বাজারের প্রতিনিধি আশিকুর রহমান হৃদয় ও ঢাকা ক্যানভাসের প্রতিনিধি বরকত মোল্লা সহ অন্যান্যদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল 8টা থেকে 6ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে শরীয়তপুর জাজিরা উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে মোট 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে মোটরসাইকেলে প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইদ্রিস ফরাজি। বেলা 11টার দিকে সেনেরচর ইউনিয়নের ফরাজি দারুসুন্না হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রে মোটরসাইকেল প্রতীকের সমর্থকরা প্রকাশ্যে ভোট দিতে ভোটারদের চাপ প্রয়োগ করে ভোট নিচ্ছিলেন। এমন অভিযোগ পেয়ে কেন্দ্রে গিয়ে ভিডিও ধারণ করতে যান বার্তা বাজারের প্রতিনিধি আশিকুর রহমান হৃদয় সহ বেশ কয়েকজন সাংবাদিক। এ সময় মোটরসাইকেল প্রতীকের ব্যাচ পরিহিত এক ব্যক্তি তাদের প্রথমে বাধা দেয়, পরে তাদের কাছ থেকে মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়। হামলায় আহত সাংবাদিক আশিকুর রহমান হৃদয় ও রাজধানী টিভির ক্যামেরা পার্সন আলামিন বলেন, আমরা ভোট কেন্দ্রে বাইরে অবস্থান করছিলাম, হঠাৎ জানতে পারি ভোট কেন্দ্রের মধ্যে ভোটারদের প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করছেন মোটরসাইকেল প্রতীকের সমর্থকরা। পরে আমরা কয়েকজন সাংবাদিককে ভিডিও ধারণ করতে গেলে সবুজ শার্ট ও মোটরসাইকেলের ব্যাচ পরা এক যুবক আমাদের বাধা দেয় এবং আমাদের মোবাইল কেড়ে নেয়। পরে আমাদের সাথে থাকা অন্য সহকর্মীরা আমাদের বাঁচাতে এগিয়ে আসলে মোটরসাইকেলে প্রতীকের প্রার্থীর ভাই ইমন ফরাজের নেতৃত্বে অনেক লোক এসে আমাদের উপর হামলা চালায়। আমরা পুলিশের থেকে সাহায্য চাইলেও তারা আমাদের সাহায্য করতে এগিয়ে আসেনি। আহত আরেক সাংবাদিক বরকত মোল্লা অভিযোগ করে বলেন, আমাদের উপর যখন হামলা চালানো হয় আমরা প্রশাসনের কাছে হাত জোর করে বাঁচতে অনুরোধ করছিলাম, তখন তারা সরে যায়, কেউ আমাদের বাঁচাতে এগিয়ে আসেনি। সাংবাদিক পরিচয় পত্র দেখলে হামলাকারীরা মারধর শুরু করছে। জায় জায় দিনের প্রতিনিধি ইমরান হোসেন বলেন, আমাদের উপর যখন হামলা চালানো হয় প্রশাসন শুধু চেয়ে চেয়ে দেখছে। নির্বাচনী কাজে গিয়ে হচ্ছে সাংবাদিকরা আহত হইছে, এই এটা আপনার ফরাজি কান্দি যে কেন্দ্র ছিল, সাংবাদিকরা আহত হইছে, এটা তো জানি না এদের অবস্থা গুরুতর, এত মানে কি বলে অক্সিজেন লাগানো এক একজনের। হ্যাঁ, জানেন কিনা বা আপনাদের আইনগত ব্যবস্থা কি? আইনগত ব্যবস্থা নিব ভাই, হইলে অবশ্যই আইনগত ব্যবস্থা নিব। হামলাকারীরা যখন আমাদের অবরুদ্ধ করে সন্ত্রাসী কায়দায় মারছিল প্রশাসন তখন মজা নিচ্ছিল, আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক বিচার চাই। পরিদর্শন করছেন এই যে একাধিক সাংবাদিক আহত, এই বিষয়টা জানেন কিনা? একাধিক সাংবাদিক এখন যারা আহত হয়েছে তারা তো এটা পুলিশ ইয়া হলে তাদের কাছে কমপ্লেন করবে বা কোনো তারা যে এটার স্টেপ নেওয়া হলে স্টেপ নিবে, ঠিক আছে, বুঝতে পেরেছেন? এখন নির্বাচনের দিন যেটা সেটা নির্বাচনটা উঠানো হচ্ছে কাজ। এখন ওই সেন্টারটা ডিপুটার যারা আইন শৃঙ্খলা আছেন তারা পরিদর্শন করেছে আমরা কেবল, ঠিক আছে, করছিও আরো এই এর মধ্যে আছি আমরা।